আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের খুব সহজ এবং মজার একটা ডেজার্টের রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার পুডিং। অনেক সময় দেখা যায় ব্রেড কিনে আনলে যদি সেটা শেষ না হয়, দুদিন পরে বাসি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেটা আর কেউ খেতে চায় না। তো সেই ব্রেড দিয়ে আমরা এই মজার ডেজার্টটা তৈরি করতে পারি, যেটা সবাই পছন্দ করবে। এটা গরম এবং ঠান্ডা দুভাবেই খাওয়া যায়। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি, যেটার 4 ধার কেটে নেওয়া হয়েছে, লাল শক্ত অংশটা এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এটা আমার 2 দিনের বাসি ব্রেড, দেখতে পাচ্ছেন অতটা সফট না, একটু ড্রাই হয়ে গেছে। এখন ব্রেডের দুই পাশেই আমি খুব ভালো করে বাটার ব্রাশ করে নিব। আর এখানে বলে নিই, যেহেতু এটা ব্রেড অ্যান্ড বাটার পুডিং, তাই বাটার লাগানোতে আপনি কোনো রকম কঞ্জুসি করবেন না, কারণ এটার টেস্টটাই বাটার থেকেই আসবে। খুব ভালো করে আমি বাটার ব্রাশ করে নিলাম দুই পাশে। এভাবে আমি সবগুলো ব্রেডেই বাটার লাগিয়ে নিব। তারপর সবগুলো বাটার লাগানো হয়ে গেছে ব্রেডে, আমি এখন একটা সার্ভিং বোলে যেটাতে আমি সার্ভ করব এবং বেক করব, সেটাতেই আমি ব্রেডগুলোকে সাজিয়ে নিব। এটা যেহেতু ডিমোল্ড করা যায় না, তাই যেটাতে আপনি পরিবেশন করবেন সেটাতে যদি বেক করেন তাহলেই ভালো হয়। তো সেটাতে আমি ভালো করে অ্যাসেম্বল করে নিলাম। এটা সাজানোটার কোনো ব্যাপার নেই, এখানে ব্রেডগুলো ভালো করে বিছিয়ে দিলেই হবে। যেখানে ফাঁক থাকবে সেখানে ব্রেডগুলোকে একটু ভেঙে ফাঁকগুলো বন্ধ করে দিতে হবে। যদিও বেক হওয়ার পরে কোনো কিছুই বোঝা যাবে না। তো আমার এগুলো সব সাজানো হয়ে গেল, ব্রেডগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি পুডিংয়ের মিক্সারটা তৈরি করব। তার জন্য আমি ব্লেন্ডারের জগে লিকুইড দুধ নিয়ে নিলাম 1.5 কাপের মতো, এটা একটু ঘন করে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ, দুটো ডিম দিয়ে দিব। আর আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব চিনির পরিবর্তে, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আর কনডেন্স মিল্ক আমি 2 টেবিল চামচ দিব। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন, তবে এই পুডিংয়ে মিষ্টি একটু কম রাখলেই ভালো হয়। আর ডিমের যেন গন্ধ না আসে তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, কেউ চাইলে বাটার এসেন্সও দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো সব কিছু আমি এখন মিক্স করে নিব। এটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা ব্রেডের উপরে ঢেলে দিব। পুরো দুধের মিক্সারটাই ব্রেডের উপরে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিবেন। এটা ঢালার পরে দেখবেন ব্রেডগুলো ফুলে উপরে উঠে যাবে, তাতে অবশ্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, পুডিংটা যদি আপনি মাইক্রো ওভেনে বেক করেন তাহলে হাই পাওয়ারে 5 মিনিট, ইলেকট্রিক ওভেনে করলে 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট লাগতে পারে। আর সনাতন পদ্ধতিতে যদি হাঁড়িতে করেন তাহলে তো হাঁড়িতে যেভাবে সবাই করে সেভাবে করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন ব্রেডগুলোকে একটু দুধের ভিতরে ডুবিয়ে দিচ্ছি, তাতে ব্রেডটা দুধটাকে সোক করে নিবে, তাতে পুডিংটা খুব সফট হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, মোটামুটি 10 মিনিটের জন্য, তারপরে বেক করব। তো পুডিং আমার বেক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওভেনে করার কারণে উপরে কালার এসেছে, যদি মাইক্রোওভেনে করেন তাহলে সাদা থাকবে, কালার আসবে না। আর গরম পুডিংটা যদি আপনি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিমের সাথে পরিবেশন করেন তাহলে সেটা খেতে লাগবে অসাধারণ। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।